সোশ্যাল মিডিয়ায় যুবনে তার ছবি পোস্ট, তাও আবার হাতে বন্দুক নিয়ে। ছবি সামনে আসতেই সরগোল গোটা এলাকায়। প্রশ্ন উঠেছে, ওই যুবনেতার কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এই নিয়ে সুর চড়িয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি, ফলে অস্বস্তিতে শাসক শিবির। যদিও ওই বন্দুক পাখি মারার বন্দুক বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা, যদিও এই ছবিটির সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক গোলাম সিরাজউদ্দিন আলী ওরফে পুকালু খান, তিনি হাতে বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবিটি। ছবিটি চোখে পড়ে এলাকার সকলের, ফলে সরগোল পড়ে যায় সমগ্র এলাকা জুড়ে। প্রশ্ন উঠেছে, একজন রাজনৈতিক দায়িত্বভারপ্রাপ্ত নেতা হয়ে তিনি কিভাবে এই ধরনের ছবি পোস্ট করলেন? যদিও ওই যুব তৃণমূল নেতা জানান সেটি পাখি মারার বন্দুক, কিন্তু এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা। না, সেটা তো অরিজিনাল বন্দুক না, ওটা পাখি মারার বন্দুক। শখ ছিল, একটু ছবি উঠেছিলাম, ভাবলাম যে ফেসবুকে একটু ছাড়ি, এইটুকুই আর কিছু। তো বিরোধী দল বিজেপি বলবে যে এটা অরিজিনাল, AK-47, এটাও বলতে পারো, কোনো গ্যারেন্টি নাই ওদের, ওরা তো আবাল তাবাল বকতে থাকে। কিন্তু এটা যে পাখি মারার, ওরা তো বন্দুক চিনেই না যে এটা AK-47 না পাখি মারার বন্দুক না অরিজিনাল বন্দুক। এরা শুধু চাইছে যে কোনো রকম করে বদনাম করা হোক, বদনাম করে কীভাবে কী করা যাবে। যদি প্রশাসন দিক দিয়ে বলেছে এটা কোন বন্দুক, তো আমরা ওটা বন্দুক দেখে দিতে পারবো যে এটা পাখি মারার বন্দুক। এদিকে সন্ত্রাস করার জন্য তৃণমূল এসব করছে, পঞ্চায়েত ভোটের আগে বন্দুক শেখানোর প্রশিক্ষণ দিচ্ছে, তাই তৃণমূল নেতা এরকম ছবি ছেড়েছে বলে কটাক্ষ বিজেপি সাংসদ খগেন মুর্মুর। তৃণমূল কংগ্রেসের যারা এখানে কর্মী আছে, তাদের যারা এখানে কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন, তৃণমূল কংগ্রেসের নেতা, তারা হচ্ছে আজকে বন্দুক চালাতে যাতে কটু থাকেন, বন্দুক যাতে চালাতে পারেন, তার জন্যই এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই জন্যই বন্দুক হাতে তাদের ঘুরতে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস তো হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় সর্বত্র হচ্ছে গুন্ডারাজ চালাচ্ছে, এখানে সরকারও হচ্ছে যে গুন্ডাদের সমস্ত রকমের প্রোটেকশন দিচ্ছে। পশ্চিমবাংলায় যে সরকার চলছে সেটা গুন্ডারাজের সরকার চলছে, গুন্ডাদের দিয়ে এখানে হচ্ছে পুরোটাই কন্ট্রোল করছে। আমরা দেখলাম এখানে যে এই পৌরসভা নির্বাচনে এবং আমাদের এখানে যে কর্পোরেশন নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনগুলোতে আমরা দেখেছি নির্বাচনের প্রত্যেকটা বুথে তারা হচ্ছে যে গুন্ডাগার্দি চালিয়েছে, বুথে যে ছাপ্পা ভোট হয়েছে, আমাদের সমস্ত গুন্ডাগুলোকে সেখানে জমায়েত করা হয়েছে, ভয় সন্ত্রাস এই সমস্ত ভোটারদের মধ্যে দেওয়া হয়েছে, এবং সেটাই হচ্ছে যে এদের ভেরি কালচার। তৃণমূল কংগ্রেস হচ্ছে সবসময় তারা এখানে আমাদের এখানে, যদি পশ্চিমবাংলাতে আমরা যদি বলি যে পশ্চিমবাংলায় এখানে আমাদের এই যে গোলা বারুদে ভর্তি করে দেওয়া হয়েছে, এটাতে অনেকটা উন্নত হয়েছে। তাই বন্দুক থাকবে না তৃণমূল কংগ্রেসের হাতে তো কী থাকবে? এদের তো বন্দুক দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে সমস্ত ভোট ভুট করে। ঠিক আবার সামনে পঞ্চায়েত ভোট আসছে, এই পঞ্চায়েত ভোটের আগে এরা আবার সেরকম মানুষকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে তারা এইভাবে হচ্ছে যে আবার ভোট লুট করতে চায়। যদিও পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের দাবি পাখি মারার বন্দুক ছিল সেটি, সে শখবশত ছবি তোলার জন্য ছেড়েছে। তিনি বলেন, নিন্দা করাই বিজেপির কাজ, নিজেদের পায়ের নিচে জমি নেই তাই বিজেপি এসব বলছে। গোটা ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তর্জা। অ্যাকচুয়ালি ছবি পোস্ট করেছে, কিন্তু ওটা আমি ভালো করে দেখেছি, ওটা মানুষ মারার, ওটা হচ্ছে পাখি মারা, তো বিশেষ এরকম কিছু নেই, এটা পাখি মারার সবার ইচ্ছা একটু ফটো টোটো উঠানোর থাকে। আমরা তো আগেও দেখেছি যে কোনো জায়গায় ফটো শ্যুট করছে, এটা কোনো ব্যাপার নেই, একটা ফেসবুকে ছেড়েছেও এটা তো কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। মুভিতেও দেখা যায়, ইমেও দেখা যায়, সে নকল ইয়ে আছে, ইয়ার গান দিয়ে আছে। সামনে পুরসভা ভোটেও দেখা গেছে কত পাশে নিচে নেমে এসে যে ভোট বিজেপি মধ্যে কলাটিতে ঢুকে গেছে। আর মনে হচ্ছে কি, এই ভোট রেজাল্ট আমাদের পুরসভায় যেমনি হাত ভরে দিচ্ছে, এখানে আমাদের তৃণমূলের যে হিসাবে ভোট হচ্ছে, এখানে লুট করার কোনো প্রয়োজন আছে? মানুষ নিজের ইচ্ছায় উৎসবের মতো করে দিদির কাজ উন্নয়নে উন্নয়ন দেখে ভোট দিতে চায়, সেটা তো মানুষ উৎসব আকারে ভোটটাকে পালন করছে। আমাদের যে হিসাবে উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী, সুন্দরী থেকে শুরু করে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, রেশন ফ্রি থেকে শুরু করে, আর কি চায় মানুষ?
সাধারণ মানুষ বোকানো, এই বিজেপির যে এই ভুলভাল ইসে কেউ পা দেবে না। পুরসভাতেও প্রমাণ হয়ে গেছে বিজেপি আননি, হয়তো পঞ্চায়েতে আরো তোলা নিতে টিকে থাকবে। বিজেপি পশ্চিম বাংলা থেকে উঠে গেছে সামনে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।